সম্প্রতি এই সময়ের একাধিক জনপ্রিয় গানের সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী তরুণ মুন্সি, আসিফ আকবর এবং আঁখি আলমগীরকে বৃষ্টিতে ভিজিয়েছে। তবে মুষলধারার বৃষ্টিতে নয়, টিপটিপ বৃষ্টিতে। প্রশ্ন জাগতে পারে, কোথায় এবং কেন এই দুই তারকা বৃষ্টিতে ভিজেছেন? না, বাস্তবে তারা বৃষ্টিতে ভেজেননি, টিপটিপ বৃষ্টি শিরোনামের নতুন একটি গানের সুরে ভিজেছেন তারা। গানটি সুর ও সঙ্গীত করার পাশাপাশি লিখেছেন তরুণ মুন্সি। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। ইতিমধ্যে মোবাইলে শেষ হয়েছে এ গানের শুটিং। এতে অংশগ্রহণ করেছেন আঁখি ও আসিফ। ভিডিও পরিচালনায় ছিলেন ভাস্কর জনি। গানটির অডিও এবং ভিডিও প্রসঙ্গে কণ্ঠশিল্পী আসিফ বলেন, আঁখির সঙ্গে এর আগেও বহু গানে কণ্ঠ দিয়েছি, এবারও দিলাম। আমাদের গাওয়া প্রায় সবগুলো গানই শ্রোতারা গ্রহণ করেছেন। এই গানটির কথাগুলো চমৎকার, সুরেও দারুণ ভেরিয়েশন রয়েছে। সব মিলিয়ে গানটি দারুণ হয়েছে। ভিডিওতে ভক্তরা আমাকে আর আঁখিকে দেখতে পাবে। আশা করি আমাদের ভক্ত ও শ্রোতাদের কাছে গানটি উপভোগ্য হবে। আঁখি আলমগীর বলেন, আসিফ ভাইয়ের সঙ্গে গান গাওয়া মানেই দারুণ কিছু। তার গায়কিতে আলাদা একটা ব্যাপার রয়েছে। সম্প্রতি যে গানটিতে কণ্ঠ দিলাম এটিও তার ব্যতিক্রম নয়। গানটি গাওয়ার সময় মনে হয়েছে ভালো কিছু হবে। শ্রোতাদের জন্য আরও একটি ভালো গান প্রকাশ হতে যাচ্ছে, এখন কিছু বলবো না। গানটি প্রকাশ হওয়ার পর শ্রোতারাই গানটির বিচার করবে। ধ্রুব মিউজিক স্টেশন জানায়, 2 এপ্রিল তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে টিপটিপ বৃষ্টি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে DMS ওয়েবসাইট, GP মিউজিক এবং বাংলালিংক ভাইবে। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।